ক্লাস এইটের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট একের আপনাদের প্রশ্ন এবং উত্তর সমাধান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথম যে প্রশ্নের চারটা রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা শুরুতেই যে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজ রয়েছে কভার পেজে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমরা পূরণ করে নিব নেওয়ার পরে আমরা উত্তর লেখা শুরু করব। বলবো সৃজনশীল প্রশ্নের সমাধান কোষ বিভাজন একটি মৌলিক এবং আত্মবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে যে প্রক্রিয়া কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে এর পরবর্তী খ নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভক্ত বিভাজিত হলে ক্রমজমের বিভাজন ঘটে মাত্র একবার অর্থাৎ এখানে আমরা দেব ঘটে একবার এখানে এবং না দেওয়া ফলে দিব ফলে কোষে ক্রোমজোরের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাকে মিওসিস বলে মিওসিস কোষ বিভাজনের মাতৃকোষ্ঠটি মাতৃকোষে নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রমজমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে কোষে ক্রমশম সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিভাজনকে ক্রমোযমের সংখ্যা অর্ধেক হয়ে যায় মানে অর্ধেক হ্রাস পায় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় সে পরবর্তী গোয়া নম্বর মাইটোসিস কোষ বিভাজনের ফলে পেয়ারা গাছটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী ধাপ হল প্রোফেজ এ ধাপে নিম্ন নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে এক কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়ে যায় দুই পানি বিভাজন ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতোর মতো অংশে সৃষ্টি হয় এগুলোকে ক্রোমোজম বলে এরপর দুটি ক্রোমোজম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিট গঠন করে এগুলো সেন্টোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে তো এই হচ্ছে আমাদের যে গ নাম্বার প্রশ্নটি রয়েছে এটা আমরা সুন্দর করে লিখতে আমাদের হয়ে যাবে দেন আমাদের ঘ নম্বর প্রশ্নটা যে বলা হচ্ছে তার সমাধান হচ্ছে পুরো প্রক্রিয়াটি ব্যাপন অবিশ্রম আর হচ্ছে প্রশোধনের ফল প্রক্রিয়াটি জটিল মনে হলেও ধাপে ধাপে চিন্তা করলে সহজ হয়ে যাবে সব কিছু জীবকোষের প্লাজমা পদ্মা অর্ধভেদ্য পদ্মা হিসাবে কাজ করে প্লাজমা পদ্মা দিয়ে অবিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রুবিত খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে যা বাইরে বা যা বা যা বাইরে আসে কোষের রস স্ফীতি ঘটে কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে প্রশোধনের ফলে কোষ রাসের ঘনত্ব বৃদ্ধি পায় কোষ ঘনত্ব বৃদ্ধি এবং অন্তঃ অবিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে সাধারণভাবে উদ্ভিদের মূলরোম এর মাধ্যমে কৌশিক পানি শোষণ করে প্রশোধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এর ফলে পাশের কোষ থেকে পানি ওই কোষের দিকে ধাবিত হয় এইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের থেকে পানি টেনে নেয় এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরম পর্যন্ত বিস্তৃত এবং একটি চোষক সৃষ্টি হয় এ চোষক শক্তির টানে মাটির কৌশিক পানি মূল রুম মূল রুমে ঢুকে পড়ে মাটি থেকে মূল রোমে অবিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে এভাবে মূল রোম থেকে পানি মূলের কর্টেক্স এ প্রবেশ করে একইভাবে পানি অন্ততক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে ও জাইলেম কলার ভেসেলে পৌঁছায় আর এই জাইলেম কলার মাধ্যমে পানি উপরের দিকে ও পাশের দিকে প্রবাহিত হতে থাকে এভাবে পানি বিভিন্ন শাখা পোশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায় অধিকাংশ উদ্ভিদ মূল দ্বারা পানি শোষণ করার সময় পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে কিছু লবণ মূল দিয়ে শোষিত হলেও মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের শোষণ অঞ্চল হিসাবে কাজ করে খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসাবে সো আপনারা এতটুকু সুন্দর করে লিখবেন তাহলে আপনাদের যে ক্লাস এইটের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টই রয়েছে তা সুন্দরভাবে হয়ে যাবে সো আপনারা যদি এরকম আরও অ্যাসাইনমেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যালেঞ্জের সাথে আপনারা থাকেন